চেন্নাই টেস্টের তৃতীয় দিনের খেলা পুরো সময় মাঠে গড়াতে পারেনি। আলোক স্বল্পতার কারণে দিনের শেষ অংশে ম্যাচ বন্ধ করে দিতে হয়েছে নির্ধারিত সময় ও ওভার শেষ হওয়ার আগে। অনফিল্ড দুই আম্পায়ার ম্যাচ রেফারি সহ এই সিদ্ধান্ত নিয়েছেন। চেন্নাইয়ে আলোক স্বল্পতার কারণে তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে অন্তত নির্ধারিত সময় থেকেও 48 মিনিট আগে। ম্যাচ গড়িয়েছে চতুর্থ দিনে। এর আগে ভারত শেষ করেছে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং। প্রথম ইনিংসে থাকা লিড এবং দ্বিতীয় ইনিংসে 287 রান মিলে ভারতের স্কোর দাঁড়িয়েছে 514, বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে 515 রানের। এই লক্ষ্য তারা করতে নেমে তৃতীয় দিনের খেলা শেষে 4 উইকেট হারিয়ে 37.2 ওভারে বাংলাদেশের সংগ্রহ 158 রান। 158 রান করার পর আলোক স্বল্পতার কারণে ম্যাচ আর মাঠে গড়াতে পারেনি। মূলত চেন্নাইয়ের আকাশে ছিল প্রচুর মেঘ। মেঘের কারণে আলোক স্বল্পতা তৈরি হওয়ায় ম্যাচ পুরো সময় মাঠে গড়াতে পারেনি এবং নির্ধারিত সময় পর্যন্ত অনুষ্ঠিত হতে পারেনি চেন্নাই টেস্টের তৃতীয় দিনের খেলা। শঙ্কা জেগেছে চতুর্থ দিনে ম্যাচ হওয়া নিয়েও। চতুর্থ দিনে চেন্নাইয়ে বৃষ্টির সংখ্যা কতটুকু? আর বৃষ্টি হলেই বা এই ম্যাচের ফলাফল কি হবে? কতদিন বৃষ্টি থাকতে পারে? এ নিয়ে বহু জল্পনা কল্পনা রয়েছে ভক্তদের মাঝে। চেন্নাইয়ে আগামীকাল বৃষ্টি হওয়ার কিছুটা শঙ্কা রয়েছে। দুপুর 12টার দিকে বৃষ্টির শঙ্কা রয়েছে চেন্নাইয়ে। এরপর থাকবে মেঘযুক্ত আকাশ। বিকেলের দিকে রোদ উঠতে পারে। এর আগে অবশ্য সকালে আকাশে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির শঙ্কা নেই। টেস্টের পঞ্চম দিনের চিত্রটা অবশ্যই ভিন্ন। পঞ্চম দিনে আবহাওয়ার পূর্বাভাস যা বলছে তাতে দুপুর 1টা থেকে রাত পর্যন্ত বৃষ্টির সংখ্যা রয়েছে। তাই চতুর্থ ও পঞ্চম দিনে চেন্নাই টেস্টে বৃষ্টির সংখ্যা আছে। আর বৃষ্টির কারণে যদি ভারত বাংলাদেশের এই টেস্ট এই পর্যায় থেকে ড্র হয়, সেই ক্ষেত্রে দুই দল পাবে 4 পয়েন্ট করে।